13 বছর হয়ে গেছে রিয়েল লাইফে ভাই বোনের দিকে এগোচ্ছে। এটা রোমান্টিক সিনে হয় না মানে দাড়ির খোঁজ আরে দেখে করো না। এটা গাড়ি কেনার মতো করে গার্লফ্রেন্ড থাকতে হবে বা বয়ফ্রেন্ড থাকতে হবে। তোমার সাথে সারাক্ষণই কিছু না কিছু শেয়ার করছি আর স্ক্রিন শেয়ারের অভিজ্ঞতা। রিলিজ হওয়া মার্কেটে এত ছবি তার মধ্যে থেকে নিজেকে আলাদা করে স্ট্যান্ড আউট করা সেটা তো অবশ্যই চ্যালেঞ্জ হয়ে গেছে। বাট হ্যাঁ, এটা খুব মিষ্টি একটা পারিবারিক ছবি যেহেতু, তো আমরা চেষ্টা করছি যে এই বিয়ের এই থিমটা নিয়ে পুরো জিনিসটাকে প্রমোশনটাকে রাখা। তো অবশ্যই আমাদের যখন বিয়ে হচ্ছে, মানে আমাদের বলতে আমাদের হবে নাকি মহিমা জ্যোতিকা, মানে আমার বাবার সাথে ওর মায়ের বিয়ে হবে, পুরো ব্যাপারটা খুব ক্রাইসিস সিচুয়েশন। কিন্তু স্টিল বিয়ে যেহেতু হবেই হবে, তাই জন্য আমরা এখন কার্ড ডিস্ট্রিবিউশন করছিলাম, কার্ড চুজ করতে গেছিলাম, তো সব কিছু এইগুলো চলছে আর কি। কোনো অকেশন টকেশন নাকি মানে সবাই মিলে তোর বাড়ি গিয়ে আমরা থাকবো, তাই তো? ভাই বোন একসাথে। কুনিও কথাটা বললো না যে আমার বাবার সাথে ওর মায়ের বিয়ে, প্রচন্ড কানে লাগলো ওটা। মানে আমি ইমাজিন করে নিলাম ভাই বোন 13 বছর হয়ে গেছে রিয়েল লাইফে ভাই বোনের দিকে এগোচ্ছে বিষয়টা। এটা এক টাইপের দেখতে হচ্ছে। সবাই বলে যে বিয়ের অনেক বছর পর সবাইকে একরকম দেখতে হয়ে যাচ্ছে। সিরিয়াসলি, আর আমরা বিয়েও হয়নি তার আগেই হয়ে যাচ্ছে। আগেই একরকম দেখতে হয়ে যাচ্ছে না, বাট হ্যাঁ মানে বাট এবার রিয়েল লাইফটা নিয়েও ভাবতে হবে আরেকজন। আচ্ছা, যেটাও আছে, আচ্ছা ঠিক আছে। বাট এত কিছু বলার মতো প্রশ্নই ভুলে গেলাম, কি যেন প্রশ্নটা ছিল? ভাই বোন, হ্যাঁ তো ভাই বোন, তো হ্যাঁ ভাই বোনের বিষয়টা নিয়েও খুব ডাইসিস সিচুয়েশন, যে আদৌ কি হবে না হবে, বাট সেটা ছবিটা দেখলে বোঝা যাবে। তো এনজয় করবে আশা করি পাবলিক। দুঃখের কথা কি জানিস, তোর বাবার না কোনোদিন বিয়ে হলো না। হয়েছে তার প্রমাণ আমি, আর তোর বিয়ে আমার জীবনে হবে না। না, রিয়েল লাইফ নিয়ে দেখো, আমরা আমি আমি আপ্রাণ চেষ্টা করছি, চেষ্টা না আমি এবার করবোই করবো এই বছরে, কিন্তু ধুমধাম করে করবো কি না সেটা এখনো ঠিক ঠিকানা নেই, পয়সা করি ব্যাপার আছে, তো পরে দেখতে হবে। হ্যাঁ, কিন্তু আদারওয়াইজ এমনি লিগাল যে ব্যাপারটা সেটা ভাবছি এই বছর করে। মানে আমি অলওয়েজ বলতাম রঞ্জিতদাকে যে রঞ্জিত, আমি যখন ওই অঞ্জন চৌধুরীর ছবি দেখতাম, তোমার সেই ছবিগুলো যখন দেখতাম না, তখন আমার তখনই মনে হতো যে তুমি মানে কি বলবো, মানে মনে হতো যে ভীষণ ওই যে অভিনয়টা না, মনে হতো যেন যেটা যেটা আমি আমি রঞ্জিতদাকে বলেছিলাম যে আমি উত্তমবাবু দেখেছিলাম উত্তম কুমারের, এবং যে ভীষণ অ্যাক্টিংটা ভীষণ অ্যাডভান্সড, মাচ অ্যাডভান্সড সেই সময়কার তুলনায়, এবং রঞ্জিতদার ওই অ্যাক্টিং ওরকম ছিল এবং ভীষণ ভালো লাগতো। আমি রঞ্জিতদার জন্য ডিভিডি কিনে এনে যেই ছবিতে রঞ্জিতদার বুম্বাদা একসাথে থাকতো স্পেশালি, সেইগুলো আমি ডিভিডি কিনে আনতাম, বাড়িতে দেখতাম স্কুলে যখন পড়তাম, ঠিক আছে। তো রঞ্জিতদাকে থাকতেই হবে, মাস্ট, মানে এরকম একটা ব্যাপার। তো ভীষণ এন্টারটেইনিং লাগতো, তো ভীষণ ভালো লাগছে। আর মানে সত্যি মানে রঞ্জিতদার কমিক টাইমিং অসাধারণ, অসাধারণ। এবং সোহাগদি কোনো কথা হবে না, কারণ সোহাগদির সাথে আমরা নিজেরাই ক্লাসেস করতে গেছিলাম এক সময়। তো কিন্তু তোমার এক্সপিরিয়েন্সটা বল। হ্যাঁ, সোহাগদিকে দেখে আমার প্রচন্ড ভয় লেগে গেছিল। আমার সোহাগদি মানে সোহাগদিকে তোমরা যেভাবে দেখছো আর কি অন স্ক্রিন, যে একটা মিষ্টি বুড়ি দিদা, তো যাকে আমরা চটকে খেয়ে নিতে পারি এই টাইপের। বাট বেসিক্যালি যখন আমরা ওনাকে রিয়েল লাইফে দেখি, রীতিমতন আমাদের ভয় লাগে, মানে ওনার একটা অদ্ভুত পার্সোনালিটি। তো আমরা যখন ওনার কাছে ওয়ার্কশপ করতে গেছিলাম, আমি আর অঙ্কুশ ডিসাইড করেছিলাম যে না, আর যার কাছেই করি ইনি যত ভালোই আমাদের শেখাক না কেন, আমরা এনার কাছে করবো না, কারণ পান থেকে চুন খসলে যদি ভয় হয় দুজনের মধ্যে কেউ না কেউ চড় খাবো। কিন্তু যখন হ্যাঁ যখন ওনাকে পাই আমরা ফ্লোরে, একটা অদ্ভুত মানুষ উনি, আর অপাদি, রঞ্জিত অ্যাঙ্কেল, সোহাগ সেন, এই যে মানে তিনজনের যে সুন্দর একটা কেমিস্ট্রি আছে, এটা আর কি আমরা বুঝতেও পেরেছি। এটা আমি সবসময় বলি, আমি দর্শকবন্ধুকে আজও বলছি যে বেসিক্যালি অ্যাকচুয়ালি দ্য ফিল্ম ইজ অল অ্যাবাউট সোহাগদি, অপাদি অ্যান্ড রঞ্জিত। দিস ফিল্ম ইজ অল অ্যাবাউট দ্যাট। আমরা হচ্ছে একটা একটা সাপোর্টিং, একটা হয় না একটা পিলার যে চলো, না এক্স্যাক্টলি, আই এম নট জোকিং, মানে একটা হয় না যে চলো এই গল্পের মধ্যে এদের নিয়ে প্রবলেমটা হচ্ছে, বাট পুরো জিনিসটা যদি হল থিয়েটার থেকে কেউ বেরিয়ে ওই এসেন্সটা যে নিয়ে বেরোবে, সেই তিনজনের ম্যাক্সিমাম নিয়ে বেরোবে, একটা অপাদি, একটা রঞ্জিত, একটা সোহাগ, অ্যান্ড আউটস্ট্যান্ডিং ফিল্ম। এবং অনেকে হয়তো বলবে তাহলে এই ছবিটা শুনে তোমরা হ্যাঁ বললে কেন, হ্যাঁ বলার সব থেকে বড় কারণ হচ্ছে যে
সবসময় ইচ্ছা করে একটা ভালো গল্পের অংশ হতে। তো সেই কারণেই না এই ছবিটাকে সব থেকে বেশি মানে মানে হ্যাঁ বলা আর কি আমাদের দুজনেরই। তো দারুণ, মানে তোমরা মানে আমি সকলকে দর্শককে অনুরোধ করবো প্লিজ ছবিটা দেখো এবং আশা করি প্রত্যেকে রিলেট করতে পারবে এই ছবি। আমাকে তো বলতে পারতিস, পাত্রে সেজে বসে পড়তাম সামনে। ওকে বুঝিয়ে বলো, প্রেমের আনন্দ থাকে শুধু স্বল্পক্ষণ, আর প্রেমের বেদনা থাকে সারাটা জীবন। আমি যদি অঙ্গুজার সাথে স্ক্রিন শেয়ার করার কিছু অভিজ্ঞতা একটু শেয়ার করলাম। পূজার সাথে সারাক্ষণই কিছু না কিছু শেয়ার করছি, আর স্ক্রিন শেয়ারের অভিজ্ঞতা কি আলাদা করে বলবো। হেডলাইন উত্তর এটা, হ্যাঁ ওই জন্যই তো দিলাম না, মানে ভালো অভিজ্ঞতা। কারণ অঙ্কুশ যখন ফ্লোরে থাকে তখন একদমই অঙ্কুশ ওই বাড়ির অঙ্কুশ নয়, যথেষ্ট প্রফেশনাল, আর আমিও তার সাথে তাই। হ্যাঁ মানে আমাদের মধ্যে কিন্তু এইটা নয় যে নর্মালি আমরা ধরো ছোটোখাটো জিনিস নিয়েও দুজন দুজনের চুল ছিঁড়ে নিতে পারি, কিন্তু ওইখানে যেমন অন্য একজন নায়ক বা আমার অন্য একজন নায়িকা থাকলে যেটা হবে আর কি, ওর ক্ষেত্রে জানি না, বাট আমার ক্ষেত্রে তো অন্য একজন নায়ক থাকলে যেমন ফিল হবে এক্স্যাক্টলি তাই হয়। কারণ ওই হয় না ফ্লোরের মধ্যে আমরা ঝগড়াঝাটি শুরু করে দিলাম তাহলে আমাদের কাজের এফেক্ট হবে, কিছু অনেক সময় হয় যে দুজনের কিছু একটা পছন্দ হলো না, একদম দাঁত কিরমি করছি, তা ঠিক আছে না, এটা হতেই পারে। বাট খুব ভালো এক্সপিরিয়েন্স, কারণ প্রথম যখন ম্যাজিক করি তখন আমাদের একটা টেনশন ছিল যে দুজন দুজনকে না বোঝাটাও খুব ইম্পর্টেন্ট কাজের সময় কো অ্যাক্টর হিসেবে, তো সেটা আমরা বুঝতে পারবো। তো এটা আমরা একটু বাড়িতে দুজনে আলাদা করে ওয়ার্কশপ করেছিলাম আর কি, করবো না করবো এগুলো একটু ডিসাইড করতাম। এখন যদি বলো যে এখন ওই জায়গাটা একদমই নেই যে দুজন দুজন মানে কি কি বলতে চাইছে আর কি স্ক্রিনে অন স্ক্রিনে, সেটা অসুবিধা একদমই নেই। না একসাথে কাজ করলে যেটা সুবিধা হয় যেটা ও বললো যে বাড়ি থেকে একটা ওয়ার্কশপ আমরা করতে খুব ইজি, কারণ অলরেডি আগে স্ক্রিপ্ট পেয়ে যায়, বাড়ি থেকে একসাথে ওয়ার্কশপ করাটা খুব ইজি হয়ে যায়। অন্যান্য হিরোইনের সাথে যেটা পসিবল হয় না, রোমান্টিক সিন আমার তোমার সাথে করতে গেলে কেমন যেন একটা মনে হয় যে এইভাবে চুলটা সরালাম কথা নয়, মানে একই ঘাড় একই গাল মানে গাল, কিন্তু যখন নতুন নতুন হিরোইনরা থাকে আর কি তখন এইটা আমার বেশ ভালো লাগে। আমরা লাভি ডাবি কাপল একদম নই না, সবসময় ওরকম করতে গিয়ে মনে হয় এর সাথে এরকম করছি কেন, আমি তো করিনি, মানে আমরা একদমই লাভি ডাবি কাপল নেই, মোর লাইক বেস্ট ফ্রেন্ডস কাইন্ড অফ। কিন্তু অন্যান্য হিরোইনে কি ওই ব্যাপারটা মাথায় আছে, তখন মনে হয় চলো ফিল্ম ফিল্মের মতো করে করছি, তো ওর সঙ্গে মানে আমি এর সাথে কেন এরকম করছি, মানে এরকম একটা হয়েছে। কিন্তু না ম্যাজিকের প্রথম প্রথম ওরকম হয়েছিল যে তারপর ব্যাপারটা নর্মাল হয়ে গেছিলো। একজনের মনটা এরকম হতে হবে যে যাই ভুল করুক ক্ষমা করে দাও, মানে যেটা আমি, একজনের মন ওরকম থাকতে হবে, না হলে হবে না, বুঝতে পারলে তো। হ্যাঁ না জোকস অ্যাপার্ট, আমার মনে হয় যে যেমন আমাদের দুজনের যদি আমি এক্সাম্পল দিই যে আমার দুজনের সম্ভব একবার মানে চোখ বন্ধ করে যখন ভাবি না যে মানে শি ইজ নট উইথ মি অর আই এম নট উইথ হার, তখনই না একটা 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 দুজনে মিলে আটকে উঠি কেমন একটা, যে এইটা থাকাটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। তো এখন তো অনেক সময় ট্রেন্ড হয়ে গেছে যে গার্লফ্রেন্ড মানে একটা গাড়ি কেনার মতো করে গার্লফ্রেন্ড থাকতে হবে বা বয়ফ্রেন্ড থাকতে হবে, বিকজ আরে এত মানে গার্লফ্রেন্ড নেই কোনো বয়ফ্রেন্ড নেই মানে এরকম, আবার হয়তো প্রচণ্ড মানে আউটওয়ার্ড বিউটি দেখে ইমপ্রেস হয়ে গিয়ে আহ একে যদি বন্ধু বান্ধবের সামনে নিয়ে যাই বলবো আমার গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড, সবাই জেলাস ফিল করবে, ইন্টেনশন ওইখানে, ভালোবাসা কতটা সেটা কিন্তু কেউ কিছু জানে না। তো এইটা এইটা একটা ট্রেন্ড হয়ে গেছে অনেক এখন এখনকার ইয়াং জেনারেশনের ক্ষেত্রে, সে তো ক্লাস 10, 11, 12 থেকে সব ট্রু লাভে পড়ে যাচ্ছে এমন এমন ব্যাপার, তো তারও আগে থেকে ইনফ্যাক্ট। তো আমার মনে হয় যে না ওই ভালোবাসা ওই টানটা থাকাটা খুব দরকার, এবং এটা কেন তো এটা এটা অ্যাকচুয়ালি না বলে না যে এটা আমরা যতই জ্ঞান দিই যাই বলি না কেন অনেকের আছে যারা 30 বছর একসাথে থাকার পর আলাদা হয়ে গেছে, সো 13 বছরটা এমন কিছুই না। আর আমিও বিশাল কিছু আমি প্রমিস করছি না যে না আমাদের তো কোনোদিন শেষ নিঃশ্বাস অব্দি একসাথে থাকা, এই থাকা আমি অড় বড় বড় বাতেলা দিচ্ছি না, এটা ভগবান উপর থেকে সব ঠিক করেই পাঠায়। আমার মনে হয় যে দেখবে যখন একসাথে থাকার হবে এখানে যদি লেখা থাকে তখন যতই ঝড়ঝাটা আসুক না কেন কেউ না কেউ দেখবে সেটাকে ঠিক কম্প্রোমাইজ করে বা ম্যানেজ করে নিয়ে একসাথে থাকার ইচ্ছাটা জাগাবে, আর না হলে ছোটো ছোটো খুবই মাইনিউট সামান্য ব্যাপারে আলাদা হয়ে যেতে পারে। তো আমার মনে হয় এটা পুরোপুরি সব উপর থেকে লিখে আনা, 13 বছর হয়ে গেল দেখি কতদিন থেকে।
আমি আর কি বলবো, আমি আমি এটাই বলবো যে ওর মা আমাকে একটা কথাই বলেছে যে যদি তোদের মধ্যে ঝগড়া হয় ঝামেলা হয় যাই হোক না কেন, তোরা কীভাবে মেটাবি সেটা তোদের ব্যাপার, বাট অন্য কোনো মেয়ে যদি ওর জীবনে আসে তাহলে আমি কিন্তু তুই যেখানেই থাকবি তো ভালোই থাকবি, আমাকে একটু জায়গা করে দিস। এইসব বলে বাকিদের দূরে সরাচ্ছে বাকি মেয়েগুলোকে। আমি বাকি সবাইকে বলছি আমরা আলাদা থাকবো, আমরা আলাদা থাকবো, আমার মামার সাথে থাকবো, কি হয়েছে ও মানে মায়ের কোনো ইম্পর্টেন্স নেই। টু অল দা সোনামোনাস, আমরা আলাদা থাকবো বাবা, ঠিক আছে? ও যদি আমার জীবনে কোনো ঝগড়াঝাটি করে চলে যায় তুমি আসতে পারো আমার জীবনে, তোমরা প্রত্যেকটা মেয়েকে বলছি, এবং আমরা আলাদা থাকবো, কোনো অসুবিধা নেই। দর্শকদের কি বলবে দিলাম ও, এইটাই তো আসল, এইটাই দর্শক না, দর্শকদের এটাই বলবো যে প্লিজ তোমরা সকলেই লাভ ম্যারেজ দেখো, এবং আমার মনে হয় প্লিজ পরিবারকে নিয়ে যাও, এটা আমার একটা রিকোয়েস্ট। আমি খুব কম বলি এটা, কারণ সব ছবি তো সব পরিবারে দেখার মতো এগুলো হয় না, বাট প্লিজ এটা প্রত্যেককে নিয়ে যাও, মানে তোমার বাবা মা, তোমার হাজব্যান্ড বা বয়ফ্রেন্ড, গার্লফ্রেন্ড, শ্বশুর শাশুড়ি, সবাইকে, অ্যাকচুয়ালি মানে সিরিয়াসলি বলছি, মানে সবাইকে একসাথে নিয়ে যাও, প্রত্যেকের ভীষণ ভালো লাগবে, এবং একটা মুহূর্তও মনে হবে না যে একটা অকওয়ার্ড ফিল করছো কেন বাড়ির লোককে নিয়ে এলাম, কোনো এরকম কোনো সিনস ওরকম কিচ্ছু নেই, পুরো একটা দুর্ধর্ষ নির্ভেজাল একদম সবার দেখার মতো একটা ছবি, একটা ফ্যামিলি ড্রামা, এবং তোমরা হাসবে, আনন্দ পাবে, মজা করবে, পয়লা বৈশাখে আর কি চাই। তো প্লিজ, আর অনেক বছর পর রঞ্জিত আঙ্কেল আবার এরকম একটা কালারফুল ওয়েতে আসছেন। রঞ্জিত মল্লিককে দেখার জন্য তো আসতেই হবে বস, কারণ অ্যাকচুয়ালি আমি ইয়ার্কি মারছি না একদমই, এবং নট বিকজ ইজ আ বিগ স্টার, ইজ আ বিগ পার্সোনালিটি, আমি সেই কারণে বলছি না। এই ছবিটাতে রঞ্জিত মল্লিক যা করেছেন, এবং আমি প্রত্যেক রঞ্জিত মল্লিকের ফ্যান্স এবং প্রত্যেককে বলছি প্লিজ 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 এটাতে এসো, মানে হিল বি আ ট্রিট টু ওয়াচ।